করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনায় পাল্টে গেছে বরিশাল নগরী। রাস্তাঘাট প্রায় জনশূন্য, মাঝে মধ্যে কিছু রিকশা ও বাইকের দেখা মেলে। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। করোনা প্রতিরোধে সরকারের নির্দেশ পুরোপুরি মেনে চলার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে নগরী জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক ছেটানোর কথা জানালেন সিভিল সার্জন। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বুধবার ভোর থেকে প্রায় 7 লাখ লোকের বরিশাল নগরীর সড়কগুলো প্রায় ফাঁকা। রাস্তায় টহল দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা, চলছে অল্প সংখ্যক রিক্সা অটোরিকশা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। নদীবন্দরের পন্টুন একেবারে জনশূন্য। করোনা প্রতিরোধে সরকারের নির্দেশকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটা যুগোপযোগী। ঢাকা থেকে বিভিন্নভাবে লোকজন চলে আসছে। এই লকডাউন আরো আগ থেকে করা উচিত ছিল। নিত্য প্রয়োজনীয় জিনিসের তাগিদে একটু রাস্তায় বের হচ্ছে মানুষ, যথেষ্ট সচেতন। সরকারের পদক্ষেপকে আমি স্বাগত জানাই। এদিকে নগরীতে জীবাণুনাশক স্প্রে করার কথা জানিয়েছেন সিভিল সার্জন। ইতিমধ্যে যানবাহন, রাস্তাঘাট জীবাণুমুক্ত করার জন্য ব্লিচিং পাউডার দিয়ে তৈরি দ্রবণ স্প্রে করছে। অপরদিকে করোনা প্রতিরোধে সরকারের সকল নির্দেশ যথাযথভাবে মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা কঠোর অবস্থানে চলে যাওয়া প্রয়োজনে, কিন্তু কোনোভাবে মানুষ ঘর থেকে বের হবে না। সরকার কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য বরাদ্দ দিয়ে রেখেছে। আমরা ত্রাণ কার্যক্রমও চাপ পরিচালনা করব, টিসিবির মাধ্যমে এবং ত্রাণের মাধ্যমে কিন্তু খাদ্যশস্য পৌঁছে দেওয়া হবে। বরিশাল নগরীতে লোকসংখ্যা প্রায় 7 লাখ। জেলায় বুধবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন 636 জন। আর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি আছেন 4 জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল।